হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ সকালে সকালের নাস্তা রান্না করব, তো আপনারা সবাই আমার সাথে থাকেন। আমার প্রথম ব্লগ, সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আজকে পাস্তা রান্না করব। পাস্তার জন্য আমি পাস্তা সিদ্ধ করে নিয়েছি। আমি এই পাস্তাটা নিয়েছি, মিক্সচার পাস্তা পাস্তাটা নিয়েছি। পাস্তার সাথে আমি চিকেন দিব। চিকেনের জন্য আমি পাস্তার সাথে আলু দিয়েছি এবং কিছু সবজি দিতে পারেন আপনারা। আমি এখানে চিকেন নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আর পাস্তার সাথে ছিল আরেকটা ডিম নিয়েছি। পাস্তার সাথে ছিল মশলাটা নিয়েছি। এখন আমি রান্না করব। প্রথমে কড়াইয়ে বসাইছি। এখন কড়াইতে আমি তেল দিব। কড়াইতে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন তেল দিব। তেল কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিতে হবে। তেলটা দেওয়ার পরে একটু গরম হতে থাকবে। তারপরে আমরা রসুনগুলি একটু গরম হওয়ার পরেই আমরা আর মশলাগুলি দিয়ে দিব। তো সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনুরোধ করছি। সবাই আমার ব্লগ দেখবেন, আমাকে লাইক করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি প্রথম ব্লগ করছি, কেমন হয়েছে জানি না, কী হচ্ছে জানি না। তারপরেও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু একটু কালারিং আসলেই তারপরে মশলা দিয়ে দিব। সো আপনারা সবাই যা বলছিলাম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখন দিয়ে দিলাম আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি দিয়েছি ম্যারিনেট করার সময় আমি দিয়েছি টমেটোর সস, সয়া সস, আদা রসুনের পাতা একটু একটু, তারপর চিলি, মরিচের গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে সারা রাতের জন্য ম্যারিনেট করতে রেখেছিলাম ফ্রিজে। আপনারা চাইলে করতে পারেন। আমি ওই মশলার পেস্টগুলো দিয়ে দিব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলি দেওয়ার পরে এই যে পেস্ট রেখেছি, যেটা আমি সারা রাত ম্যারিনেট করে চিকেন দিয়ে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিব। সো এটা একটু স্কিপ হয়ে গেছে, ডোন্ট ওয়ারি, এখন স্কিপ হয়ে গেছে। এখন আমি ওই ডিমটা রেখেছিলাম, ওই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে আমি পাস্তাগুলি দিয়ে দিব। পাস্তাগুলি দেওয়ার পরে আপনাদের যদি লাগে একটু লবণ লাগবে, লবণ দিতে পারেন, সমস্যা নাই। আমার থেকে লাগছে না লবণ লাগবে, কারণ পাস্তায় যে মশলাটা আছে ওইটা একটু ঝাল। সো আপনারা একটু মরিচটাও দেখে বুঝে দেবেন, আর পাস্তার এই সসটাও একটু বুঝে দেবেন, কারণ ওইটা একটু ঝাল, বাচ্চারা নাও খেতে পারে। আপনাদের অনেক ভালো লাগবে, এই পাস্তাটা অনেক মজা হয়েছে। সো আপনাদের অনেক ভালো লাগবে, অনেক ভালোই পাস্তাটা খেতে। সো আজকের নাস্তা হয়ে গেছে, এখন আমরা নাস্তা খাবো। নাস্তা খাওয়া শেষ, এখন আমরা চা বানাচ্ছি। করোনা ভাইরাসের মহামারীতে চা খাওয়াটা অনেক জরুরি। তো রং চা, দুধটা চা স্কিপ করতে পারেন, ডোন্ট ওয়ারি। এখন আপনারা একটু, আমি মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, এক কাপ চিনি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, আদা চা চামচ চা পাতা দিয়েছি। এখন এটা বলক আসলে আমি নামিয়ে ফেলবো। নামানোর পর আমি একটু লেবু পাতা দিয়েছি ফ্লেভার আসার জন্য। আপনাদের কাছে লেবু থাকলে লেবু দিতে পারেন, সমস্যা নাই। এখন আমি ঢেলে নিচ্ছি, তারপরে আমরা চাটা খাবো। সো আজকের জন্য বাই, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন।